নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি সেভি আগামী দশই জানুয়ারি দু কুড়ি সালের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি কিন্তু অন্যান্য চন্দ্রগ্রহণের থেকে আলাদা কারণ এই চন্দ্রগ্রহণটি উলফ মুন চন্দ্রগ্রহণ নামে পরিচিত এই চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় পঁচানব্বই শতাংশ কিন্তু ঢেকে ফেলবে পৃথিবী সেই জন্য সেই সময়তে এই চাঁদকে লাগবে অনেকটা উলফের মতন সেই জন্য এই চন্দ্রগ্রহণকে উলফ মুন চন্দ্রগ্রহণ বলা হয় এই চন্দ্রগ্রহণ কিন্তু রাত সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত অর্থাৎ মোট চার ঘন্টা স্থায়ী থাকবে এবং এই চন্দ্রগ্রহণ আপনারা ভারতবর্ষ থেকে দেখতে পারবেন কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না এই চন্দ্রগ্রহণের সময় শাস্ত্র মতে কিছু কাজ কিন্তু একদমই করা উচিত নয় এই কাজগুলির মধ্যে কোনো কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার জীবনে নানান রকম সমস্যা আসতে পারে বন্ধুরা এই কথাগুলো বলা হচ্ছে শুধুমাত্র শাস্ত্র মতে এর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও বেশি কিছু ক্ষেত্রে কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই সেই জন্য বিশ্বাস করাটা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার কাজ আপনাদের শুধুমাত্র জানিয়ে দেওয়া তো বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লাগে ভালো না লাগলে ডিসলাইক করবেন কিন্তু ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন এবং অবশ্যই জানাবেন যে আপনি কি এই সমস্ত কিছুকে মানেন নাকি মানেন না চন্দ্রগ্রহণের সময় প্রথম যে কাজটি করা উচিত নয় সেটি হচ্ছে শারীরিক ভাবে স্ত্রীর কোন রকম হওয়া কিন্তু উচিত নয় এই চন্দ্রগ্রহণের আছে যে গ্রহণের সময় মিলনের ফলে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তানের কিন্তু চারিত্রিক দোষে খারাপ থাকে তাই গ্রহণের সময় স্বামী এবং স্ত্রীকে কিন্তু সংযমী হতে হবে দু নম্বরে বলা হয়েছে যে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা কিন্তু কিন্তু অবলম্বন করা উচিত বলা হয় এই সময়ে গর্ভবতী মহিলাদের বাইরে একদমই বেরোনো উচিত নয় এর কারণ হিসাবে বলা হয় যে গ্রহণ চলাকালীন পরিবেশে ক্ষতিকারক কিছু তরঙ্গ সক্রিয় হয়ে ওঠে যার ফলে গর্ভস্থ সন্তানের কিন্তু ক্ষতি হতে পারে এছাড়া গর্ভবতী মহিলারা কিন্তু এই চন্দ্রগ্রহণের সময়ে ছুরি কাচি বা সূচ বা ধারালো কোনো কিছু জিনিস ধরবেন না তাহলে সম্ভাব্য সন্তানের ক্ষতি হতে পারে কথিত আছে যে এই সময়ে এই জিনিসগুলি ধরলে ঠোঁট কাটা জাতীয় শারীরিক ক্ষুদ নিয়ে সন্তান জন্মাতে পারে এই সময়ে গর্ভবতী বাইরে থেকে বেরোনো উচিত নয় কারণ বিভিন্ন ধরনের রেডিয়েশন ক্ষতি হতে পারে এই সময় বাতাস বাতাসে দূষিত করার নিয়েও গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা পালন করা করা উচিত বলা হয় যে গ্রহণের গ্রহণের আগে রান্না পদ পরে কিন্তু খাওয়া উচিত নয় সেই সমস্ত কিছুকে কিন্তু ফেলে দেওয়া উচিত সব থেকে ভালো হয় যদি আপনি গ্রহণের লাগার আগে সেই সমস্ত খাবার খেয়ে ফেলেন অর্থাৎ গ্রহণের আগে বানানো খাবার কিন্তু গ্রহণের পরে খাওয়া উচিত নয় কারণ মনে করা হয় যে গ্রহণের সময় যে ক্ষতিকারক কিরণগুলি আসে সেগুলো কিন্তু খাবারের উপর পড়লে সেই খাবার কিন্তু খারাপ হয়ে যায় এবং সেই খারাপ খাবার গুলো যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে নানাবিধ সমস্যা হতে পারে এছাড়া শাস্ত্র মতে গ্রহণের সময় সন্ধ্যের পরে শরীরে তেল মালিশ করা কিন্তু একেবারে উচিত নয় মনে করা হয় যে এই সময় তেল মালিশ করলে কিন্তু আপনার ত্বকে ক্ষতি হতে পারে এছাড়া গ্রহণের সময় জলপান করা উচিত নয় যদি আপনার নিতান্তই যদি জলপান করতেই হয় তাহলে সেই জলের মধ্যে অবশ্যই একটি তুলসি পাতা দিয়ে তারপরে জলপান করা উচিত মনে শাস্ত্র মতে মনে করা হয় যে তুলসি পাতা দিলে সেই জল কিন্তু পবিত্র হয় সেই জল খেলে কিন্তু খুব সমস্যা হয় না কিন্তু যদি আপনি যতটা অ্যাভয়েড করতে পারবেন জল খাবার কিংবা যে কোনো খাবার খাওয়া সেটাই ভালো আর গ্রহণের সময় কিন্তু কোনো খাবার খাওয়া উচিত নয় গ্রহণের সময়কালে স্নান করা উচিত নয় এছাড়া গ্রহণের সময়কালে কোনো পুজো করা উচিত নয় এবং গ্রহণের সময় কিন্তু অবশ্যই খালি চোখে চাঁদের দিকে তাকানোই উচিত নয় কারণ এতে চাঁদে থেকে বা সেই সময় যে ক্ষতিকারক রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো যদি ডাইরেক্ট চোখের মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু চোখের মধ্যে নানাবিধ সমস্যা হতে পারে বন্ধুরা এর আগে একটি ভিডিওতে একজন বলে জিজ্ঞেস করেছিল যে চশমা পরে দেখা যাবে কিনা বন্ধুরা জানিয়ে দিয়ে যে চশমা পরে কিন্তু দেখা যাবে না আপনারা একটা এক্সরে প্লেট কিন্তু নিয়ে দেখতে পারেন কিন্তু অবশ্যই সেই যে যখন আপনারা গ্রহণ দেখবেন সেটা কিন্তু আপনারা কন্টিনিউয়াস দেখবেন না কিছু দেখে তারপর নিচে আবার জোকরবেন আবার দেখবেন অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু আপনারা গ্রহণ দেখবেন না এবং খালি চোখে কিংবা চকে যে আপনার চশমা রয়েছে সেই চশমা পরে দেখবেন না অবশ্যই একটা এক্সরে প্লেট নিয়ে দেখবেন কিন্তু কন্টিনিউয়াস অনিখন ধরে কিন্তু অবশ্যই দেখবেন না তো বন্ধুরা এই সমস্ত জিনিস মেনে চলবেন তাহলে আপনার জীবনে কিন্তু গ্রহণের ফলে ক্ষতিকারক প্রভাব হবে না বন্ধুরা মানা না মানাটা আপনার ব্যাপার অবশ্যই আপনারা মানতে পারেন নাও মানতে পারেন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য কতব্য আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন